بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده الصلاه والسلام على من النبي بعده اما بعد শাহান আলী দোহা ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন তিনি কাতারে কোন এক মসজিদে দেখেছেন যেখানে একটি বই ১২ চাদের খুতবা এই বইয়ের মধ্যে প্রথমেই লেখক এর ছবি দিয়েছে দিয়ে ইমাম খতিব অনুরোধ করেছে নালাইনের ছবির গুরুত্ব এবং ফজিলত যাতে মুসল্লিদেরকে বলা হয় তো এই নালায়নটা কি এবং এটার আসলে মূল বিষয়টা কি আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নালাইন মানে হচ্ছে জুতা বা যেটা মানুষ পা ঢাকার জন্য পড়ে থাকে জুতা জাতীয় জিনিস মুসা আলহিসাম যখন তুর পর্বতে উঠছিলেন তখন আল্লাহ তালা বললেন ফাহ না আলাইক তুমি পবিত্র তুরে উঠছো সুতরাং তুমি তোমার জুতা খুলে রাখো তাহার মধ্যে আল্লাহ তালা এটা বলেছেন তো এখান থেকে বোঝা যায় যে নালাইন এটা হচ্ছে জুতা বা জুতার ছবি তো লেখক সাহেব এটা কেমন করে এই জিনিসটা করলেন আমরা বুঝি না নালায়ন শরীফের ছবি বইয়ের মধ্যে নিয়ে আসতে হবে কেন যেখানে কোরআনের আয়াত থাকে যেখানে হাদিস থাকে সেখানে এই নালায়নের ছবিকে ওপরে দিয়ে কোরআনের আয়াতের ওপরে দিয়ে এটাকে কোরআনকে কোরআনের আয়াতকে হাদিসকে কি অপমান করা হয় না আর এর নালায়নের ফজিলতি বা কি হতে পারে যে এটাকে বইয়ের মধ্যে নিয়ে আসতে হবে রসুল সাল আলী তো এর কোন ফজিলত বলেননি তা আপনি আমি এ ফজিলত পেলাম কোথায় আশ্চর্য ব্যাপার এ নালাইন বা জুতা রসুল সাল আলী আসসালাম পড়েছেন কিন্তু এই জুতা এমন না যে এটাকে বয়ে দিয়ে মানুষকে বুঝাতে হবে কেন বর্তমানের কিছু লোক রয়েছে যারা গ্রিন কালার নীল কালার প্রায় নীল কালারের পাগড়ি মাথায় দিয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা আবার পাগড়ির ওপরে কপালে পাগড়ির ওপরে তারা এই না লাইনের ছবি দিয়ে রাখে না লাইনের চিহ্ন দিয়ে রাখে লকেট সিস্টেমে তো না নালাইন এটা কি জিনিস এটা এটার আবার কি ফজিলত রয়েছে যে এটাকে এভাবে করে কপালে দিতে হবে জুতা কি সম্মানের জিনিস জুতার যদি সম্মান এতই হবে তাহলে সে পায়ে গেল কেন তাকে তো রাসুল সাল আলহ্লাম মাথায় করে নিয়ে বেড়াতে পড়তেন আস্তা তুবিলে তো তিনি যেখানে পায়ে পড়েছেন সেটাকে এখন আবার মাথায় করে নিয়ে বেড়াচ্ছে এটা তো কিছুটা হলে খ্রিস্টানদের চরিত্র চলে আসে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ক্রুশ যে ক্রুশে ঈসা আলি হত্যা করা হয়েছিল সেই ক্রুশ তারা গলায় ঝুলিয়ে রাখে যে ক্রুশ যে ক্রুশে ক্রুশ গলায় ঝুলিয়ে রাখার জিনিস হতে পারে সেটা তো পায়ের তলায় থাকার কথা সেটাকে গলায় ঝুলিয়ে রাখে তারা আর আমরা মুসলিমদের মধ্যে আমাদের মধ্যে কিছু রয়েছে যারা তাদের চাইতো বেশি সম্মান করে নবীকে যার কারণে তারা এই নালায়নকে পায়ের নিচে থাকা জিনিসটাকে এক পর্যায়ে কপল পর্যন্ত উঠিয়ে নিয়েছে আস্তা ফিরলিলা আল্লাহ যেন এসব থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ মামিনামালিক